हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल कुकिंग विथ चैताली। तो आमी आज के एक टिफिन बा ब्रेकफास्टेर बा बिकेलेर नाश्ता बनानोर जन्य नतून एकटा प्रोसेस भाबला। तो एर जन्य आमी ग्रेटर दिए सब ग्रेट करे नियेछि। एखाने बीन्स कुचिएछि, एखाने आलू के ग्रेट करे नियेछि, एखाने गाजर ग्रेट कर नीचे और एक फुलकपी के ग्रेट कर नहीं आए। एक प्याज कुचानो और रसुन कुचानो और तीन चारटे लंका कुचानो। एरपर हमें शुरू करब। एक पैन नहीं पैनर मध्य अल्प परिमाण तेल नहीं नब। तेलटा गरम हो आसुक। एरपर हमें गोटा जीरे फोड़ने दिच्छी। एक सामान्य परिमाणे हलुद देव, तार कारण ना होले तेलटा छिटाबे। एरपर आमी बीन्स गुलोके दिए दिलाम। बीन्स गुलो दिए दिए एक नेड़े चेड़े नेब। एटा आमी एकटा पूर तैरी करब। एटा बिकेलेर टिफिन हिसाबेओ खेते पारबेन। फुलकपिटाके दिए दिलाम, ग्रेट करा फुलकपिटाके। गाजर टाकेও দিয়ে দিলাম। আমি একটা গাজর নিয়েছি। এরপর গ্রেট করা আলুটাকেও দিয়ে দিলাম। আমি একটা আলু নিয়েছিলাম। ভালো করে ভেজে নিতে হবে পুরোটা। এরপর আমি এক চামচ নুন, এক চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এক চামচ জিরে গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা আছে, তার জন্য কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম দু তিনটে। আর একটা গোটা পেঁয়াজ আর তিন চার ও রসুন আমি কেটে রেখেছিলাম। এরপর আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এটা আপনারা চাট মশলাও দিতে পারেন। এরপর পুরো ভেজে নিতে হবে ভালো করে। আমার ভাজা হয়ে এসছে, দেখুন এইভাবে। এটা একটা আমি পুর তৈরি করলাম। এরপর এটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা, দু চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর এরপর আমি দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। দুধ দিয়ে অল্প অল্প করে মাখিয়ে একটা ডো তৈরি করব। দেখুন আমি একটা এরপর আমি লেচি তৈরি করছি। এভাবে আমি তৈরি করে নিচ্ছি। এরপর এগুলোকে
বেলে নেব। এভাবে আমি বেলে নিচ্ছি। এই সাইজে আমি বেলে নিলাম। এরপর নিচে একটা বোর্ডের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এরপর ব্রাশ দিয়ে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। এরপর আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এরপর আর একটা দিলাম। এভাবে আমি একটা একটা করে দেবো আর লেয়ার তৈরি করব। তেল দিচ্ছি। এভাবে আমি বানাতে থাকবো। এভাবে আমি বানাতে থাকবো। এভাবে আমি প্রত্যেকটাকে একসঙ্গে একটা লেয়ার তৈরি করে পুরোটা বড় রুটির আকার দেব সাইজ। এরপর আমি ছুরি দিয়ে পিৎজার আকারে কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নিলাম। এরপর যে পুরটা তৈরি করেছিলাম ওই পুরটাকে ধারে ধারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে রোল করতে থাকবো এবং একটু মুড়ে নেব, কারণ না হলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। দরকার পড়লে একটু জল দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। এইভাবে আমি প্রত্যেকটাকে রোল করে নেব এইভাবে। এইভাবে আমি প্রত্যেকটাকে রোল করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এরপর আমি একটু দুধ নিয়ে উপরে একটু ব্রাশ করে নেব। ব্রাশ দিয়ে ধুলে দুধের প্রলেপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে ভালো করে। তার কারণ হলো তাহলে কালারটা ভালো আসবে, আমি যখন বেক করব তখন এটার কালারটা খুব সুন্দর আসবে। আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিব। তার আগে একটা পাত্রের মধ্যে আমি ময়দা ছড়িয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিলাম, তার কারণ নিচে না হলে বসে যেতে পারে। এরপর আমি একটা গ্যাস ওভেনের মধ্যে কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটাকে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে আমি পাত্রটাকে বসিয়ে দেব এবং খুব হালকা আঁচে এটা বেক হতে দেব। আর যাদের কেক মেকার আছে কেক মেকারের মধ্যেও বানাতে পারেন। দেখুন বেক হয়ে গেছে। এটা সস দিয়ে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন।